আজ আমি তোমাদের আলোচনা করব এবছর 2022 উচ্চ মাধ্যমিকে কবিতার বিষয় নিয়ে। 2022 শিক্ষাবর্ষে যেটি পড়ে গেছে সেটা হচ্ছে কন্দনলতা জননী, এবং আমি দেখি কবিতা থেকে স্বভাবতই পাঁচটি কবিতার মধ্যে বাকি থাকছে তিনটি কবিতা, শিকার, মৌহার দেশ এবং রূপনারায়ণের কূলে। এই তিনটি কবিতার মধ্যে আমি আজকে যেটি আলোচনা করব সেটি মোস্ট ইম্পর্টেন্ট, মৌহার দেশ। সমর সেনের লেখা মৌহার দেশ কবিতাটি আমি তোমাদের আলোচনা করব, এবং এখান থেকে একটি প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নটি একটি প্রশ্ন দুটো পাঠে, সেই প্রশ্ন একটা প্রশ্ন থেকে একটা কবিতার সমস্ত উত্তর লেখা যাবে। আমি আগে তোমাদের বিষয়টি আলোচনা করিনি, মৌহার দেশ কবিতাটির বিষয় নিয়ে। লিখেছেন সমর সেন, আমরা যাকে নাগরিক কবি বলি। আসলে কবি তার কর্মময় জীবন কাটিয়েছিলেন বিভিন্ন বৈচিত্র্যের মধ্য দিয়ে। স্বভাবতই তার কর্মময় জীবনে তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর কারণে একদিকে যেমন তিনি নাগরিক জীবনের সমস্ত দিকটি উপলব্ধি করতে পেরেছিলেন, ঠিক তেমনিভাবে তিনি তার কাব্য কবিতার মধ্যে প্রতিভাত করেছেন, প্রতিফলিত করেছেন। মৌহার দেশ কবিতাটি সেরকম এক কবিতা যেখানে তিনি সাঁওতাল পরগনায় শান্তস্নিগ্ধ সৌম্য পরিবেশের মধ্যে যন্ত্রসভ্যতার আগ্রাসন আদিবাসী জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছে তার একটি রূপরেখা এই কবিতার মধ্যে দিয়েছে। কবিতাতে তাই তিনি প্রকৃতির রূপ সৌন্দর্যের পাশাপাশি আদিবাসী খেটে খাওয়া সাঁওতাল জীবনের আগামী দিনে বিপন্নতার যে আভাস পাওয়া যাচ্ছে তার একটি দিকও তুলে ধরেছেন। স্বভাবতই সেই কবিতাতে তিনি বলেছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলশ্রুতি অলসূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। অর্থাৎ পরন্ত বিকেলে যখন সূর্য ঢলে পড়ে পশ্চিম দিগন্তে, তখনই তার রূপ ওই গলিত সোনার মতো চকচক করে দেখায়। পশ্চিম দিগন্তে ঢলে পড়া সূর্যের সামনে যদি কোনো জলাশয় থাকে, নদী থাকে, সমুদ্র থাকে, তাহলে সেখানে সেই আলতো আলতো জলরাশির ঢেউয়ের ওপরে পরন্ত বিকেলের অলস সূর্যটা যেন কাঁচা সোনার রং ঢেলে দেয়। তাই কবি বলেছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতন উজ্জ্বল আলোর স্তম্ভ। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, অর্থাৎ সেই যে ধূসর বর্ণের ফেনা, সেখানে ওই সোনালি আভাটা পড়ে মনে হয় যেন দূর দিগন্তে কোথাও যেন আগুনের লেলিহান শিখা আকাশের একটা বড় অংশকে অনেকটা বেশি রক্তিমাক্ত করে তুলেছে। সেই উজ্জ্বল স্তব্ধতায় কবি প্রত্যক্ষ করেছেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ নাগরিক সভ্যতার ক্রমবর্ধমান আগ্রাসন আধুনিক জীবন কেমনভাবে গোটা পরিবেশকে দূষিত করেছে তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কুণ্ডলীকৃত এই দূষণ বাতাস নগর সভ্যতার নগরকে অতিক্রম করে
শান্তস্নিগ্ধ মৌহার দেশে এসে প্রবেশ করে। আর সেটা ওই আদিবাসী সাঁওতাল জীবনের শীতের দুঃস্বপ্নের মতোই মনে হয়। অর্থাৎ এই সকল অন্তঃশ্রেণীর মানুষের ভোগবিলাসের সামান্যতম উপকরণ যাদের নেই, তারা শীতের রাতে শরীরকে উম রাখার জন্য গাছের পাতায় আগুন লাগিয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করে। তাদের কাছে ওই বিষাক্ত বাতাসটা তাদের শান্ত পরিবেশে যেন শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমদির মৌহার দেশ, নগর সভ্যতা থেকে শত শত কিলোমিটার দূরে রয়েছে সেই শাল সেগুনে ভরা সাঁওতাল পরগনা, যেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। অর্থাৎ নিস্তব্ধ পথের মধ্য দিয়ে যখন একে বেঁকে চলে কালো রাস্তাগুলো, আর দুধারে সেই দেবদারুগুলো গভীর রহস্যের হাতছানি দেয়। আর ঠিক দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিসঙ্গতাকে আলোড়িত করে। আর ঠিক তখনই নিস্তব্ধতার মধ্যে শান্তস্নিগ্ধ পরিবেশে যেন সমুদ্রের গর্জনের মতো সবকিছুকে আলোড়িত করে দেয়। আর কবি কল্পনা করেছেন এরকম এক মুহূর্তে কবির ওপরে যেন সেই সাঁওতাল পরগনার মৌহার ফুল, শান্তির ফুল, মত্ততার ফুল যেন তার চোখে মুখে ঝরে পড়ে এবং শান্তস্নিগ্ধ পরিবেশের এক বাতাবরণ তৈরি করে। ঠিক পরবর্তী প্যারায় কবি বলেছেন, এই সৌন্দর্যের পাশাপাশি কবি দেখিয়েছেন যে সেই শান্ত নিবিড় সৌম্য পরিবেশে যন্ত্র সভ্যতার কেমনভাবে আক্রমণ করছে তাদের জীবনকে। তাই তিনি বলেছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মৌহা বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। আমরা জানি যে এই সেই সকল জায়গাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, এ সকল জায়গায় কয়লা খনিজ সম্পদ উত্তোলনের জন্য ভারী ভারী যন্ত্রগুলো সেখানে আদিবাসী জীবনকে বিপন্ন করে প্রবেশ করেছে। ভবিষ্যতে তারা কোথায় বাস করবে, তারা যে জাতিগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে তারা শান্ত নিরিবিলি জায়গায় নিজেদের জীবনকে অভ্যস্ত করে তুলেছে, সেই অভ্যস্ত জীবন থেকে তাদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছে আধুনিক নগর সভ্যতা। তাই সেখানে আর শালপাতা কুড়োনোর পরিবেশ নেই, নেই মধু সংগ্রহ করা, নেই কাঠ কেটে জীবিকা নির্বাহ করা, বরং সেই সকল জায়গাগুলোকে ধ্বংস করে সেখানে ভারী ভারী যন্ত্র প্রবেশ করেছে। ফলে সেখানকার মানুষ তাদের প্রকৃতিগত পেশাকে দূরে সরিয়ে রেখে সেই সকল ভারী ভারী যন্ত্রের সঙ্গে কাজ করতে শুরু করেছে, নিজেদের জীবনকে পরিবারকে বিপন্ন করে গভীর কয়লা খাদান থেকে তারা কয়লা বের করে আনে। আর সারা রাত্রির সেই ক্লান্ত কাজকর্মের মধ্যে সারা শরীরে ঢেকে যায় ঘামে, ক্লান্তির অস্থিরতা প্রকাশ পায় তাদের চোখে মুখে। একদিকে ভবিষ্যতের চিন্তা, আর বর্তমান জীবন জীবিকার চিন্তায় বিপন্ন হয়ে যায় মৌহাবাসী, মৌহা দেশের মানুষের জীবন যন্ত্রণা।